বাংলাদেশের 2023 ওয়ানডে বিশ্বকাপটা আক্ষেপে কেটেছে। দর্শক সবচেয়ে বাজে পারফরম্যান্স করা এই বিশ্বকাপে ছিলেন না টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও। বিশ্বকাপের সময় চোখের সমস্যা নিয়ে খেলা চালিয়ে যেতে হয়েছিল সাকিব আল হাসানকে। বিশ্বকাপ শেষে এক সাক্ষাৎকারে সাকিব তার চোখের সমস্যার কথা জানিয়েছিলেন। দর্শক, বিশ্বকাপের সময় খেলার চাপের কারণে চোখের সেই সমস্যা দেখা দিয়েছিল বলে জানিয়েছিলেন সাকিবের চিকিৎসক। পরে বিশ্বকাপ শেষে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে সময় কাটাতে চলে যান সাকিব। খেলা না থাকায় স্বাভাবিকভাবেই চাপ ছিল না সাকিবের, ফলে সেখানে চোখের সমস্যা খুব একটা দেখা দিতে পারেনি। পরে দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েন সাকিব। লম্বা সময়ের প্রচারে ব্যস্ত সময় কেটেছে তার। জানা গেছে প্রস্তুতি শুরু করার পর সাকিবের চোখের সেই সমস্যা আবারও দেখা গিয়েছে। চোখের সমস্যা এতটাই খারাপ হয়েছেন যে ঠিক মতো তিনি চোখ মেলতে পারছেন না। তারপরও অবশ্য অনুশীলন চালিয়ে গেছেন সাকিব। তবে এবার চোখের চিকিৎসা করতে সাকিব লন্ডনে গিয়েছেন। এবারের বিপিএল খেলাও অনিশ্চিত সাকিবের। দর্শক, আর অল্প কিছুদিন বাদেই শুরু হচ্ছে বিপিএল। এবারের বিপিএল এ রংপুর সাকিবকে কিনেছিল। 20 জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে সাকিবের রংপুর।